ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সুলতানা আমি তোমাদের আমি তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসটি নেবো এখন আজকে আমাদের টপিক নেম হচ্ছে স্টোরি স্টোরি রাইটিং নিয়ে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করব ডিয়ার স্টুডেন্টস আজকের স্টোরিটার নাম হচ্ছে ব্ল্যাক টেক্স নো আদার হিউ প্রথমত তোমাদের যে স্টোরিটা দেওয়া থাকবে সেটার অর্থ তোমরা আগে জেনে নেবা তার মানে এটার অর্থ হচ্ছে যে কয়লা ধুলে ময়লা যায় না এইটা আরেকভাবেও আসতে পারে ইভিল অলওয়েজ রিমেইন্স অ্যান ইভিল মানে খারাপ সর্বদাই যেটা খারাপ ডিয়ার স্টুডেন্টস তোমাদের একটা অ্যাডভান্স লার্নার ইংলিশ গ্রামার বই দেওয়া হয়েছে সেখান থেকে আমরা স্টোরিটা পেজ থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি পেজের টেন নাম্বার স্টোরিটা নিয়ে আমরা তোমার তোমাদের সামনে প্রেজেন্ট করব আমি এটার অর্থ বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা অর্থ বুঝে এটা লার্ন করে আমাকে এইচডাব্লিউ করে ক্লাসে পাঠাবে ডিয়ার স্টুডেন্টস দেখো শুরুতেই কী আছে আমরা আগে ভালোভাবে অর্থটা জেনে নিব ওয়ান্স ইন এ কোল্ড উইন্টার উইন্টার মর্নিং হোয়েন এ ব্লেজার ওয়াজ গোয়িং টু হিজ ফিল্ড হি ফাউন্ড এ স্নেক হাফ ডেথ উইথ কোল্ড একদা এক শীতের সকালে যখন একজন গ্রাম গ্রামবাসী হেঁটে যাচ্ছিল একজন গ্রামে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে রাস্তার পাশে সে একটি এই শীতের মধ্যে একটা সাপ দেখে যে শীতে অর্ধমরা অবস্থায় পড়ে আছে লাইং বাই দ্য সাইড অফ দ্য রোড রোডের একটা সাইডে মৃত ওইভাবে অর্ধ মৃত অবস্থায় শুয়ে আছে দ্য ভিলেজ চু পিটি আপন ইট ওই গ্রামে যে গ্রামবাসীটি তার খুব ওর উপরে দয়া হলো ইহার উপরে খুব দয়া হলো বোট ইট হোম অ্যান্ড প্লেসড ইট বাই দ্য ফায়ারসাইড সে কী করল সাপটাকে বাড়িতে নিয়ে আসলো এবং আগুনের পাশে সাপটাকে স্থান করে দিল হি দেন গেভ ইট ওয়ার্ম মিল্ক অ্যান্ড মেট দ্য স্নেক কমফর্টেবল সে কী করলো ইহাকে মানে ওই সাপটাকে গরম দুধ দিল এবং সাপটি কী করলো খুব আরাম আরামদায়ক অবস্থা অনুভব করলো হোয়েন দ্য স্নেক বিকেম ওয়েল যখন স্নেকটি মানে সাপটি ভালো হয়ে গেল হি বিগ্যান টু প্লে উইথ দ্য চিল্ড্রেন অব দ্য ভিলেজার তখন সাপটি কি করলো গ্রামের ওই বাচ্চাদের সঙ্গে কি করলো খেলা আরম্ভ করলো খেলা আরম্ভ করেছিল অ্যান্ড ফর এ টাইম একটা সময়ের জন্য দ্য স্নেক বিহেভড ওয়েল ভেরি ওয়েল কারণ একটা সময়ের জন্য সাপটি খুব ভালো ব্যবহার করছিল ভালো ভালো আচরণ করেছিল বাট দ্য স্নেক ওয়াজ উইকড টু দ্য ব্যাগ ব্যাক ব্যাকবন কারণ কিন্তু ওই সাপটির কি ছিল মেরুদণ্ডে তোমার দুষ্ট বুদ্ধি ভর করছিল বা দুষ্টুবুদ্ধি ছিল অ্যান্ড হোয়াইল প্লেইং ওয়ান ডে উইথ দ্য চিল্ড্রেন অফ দ্য ভিলেজার গ্রামবাসীদের বাচ্চাদের সঙ্গে যখন খেলা করছিল হি বাট ওয়ান অ্যাপ দেম হি বিট ওয়ান অফ দেম সে কী করলো তাদের ভিতরে একজনকে কী করলো আঘাত করলো অ্যাট দিস কামড় দিল বা আঘাত করলো অ্যাট দিস দ্য ব্লেজ আর বিকেম ভেরি অ্যাংরি এই সময়ে বা এই 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 জন্য গ্রামবাসীটার কী হলো খুব রাগান্বিত হয়ে গেল গ্রামে অ্যান্ড উইথ হিজ এক্স হি কিল দা স্নেক এবং কি করলো তার হাতে একটা কুড়াল ছিল সে রাগান্বিত হয়ে সাপটাকে কি করলো হত্যা করলো ডিয়ার স্টুডেন্টস দেখো গ্রামবাসীটি সাপটাকে বাঁচানোর জন্য তার প্রতি মায়া হলো কিন্তু তো ছিল দুষ্টু বুদ্ধি সে দুষ্টু বুদ্ধির কারণে দেখো সে তার জীবনটা হারালো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে সর্বদাই ভালো কাজ করার জন্য ভালো অবস্থায় থাকার জন্য ডিয়ার স্টুডেন্টস সামনে তোমাদের এক্সাম আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সামনে একটা কথাই উপস্থাপন করব তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস প্লাস বর্ধিত সিলেবাস মিলিয়ে তোমরা পরীক্ষার এক্সামের জন্য প্রস্তুতি নেবে এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আশা রাখি ক্লাসে অনলাইন ক্লাসে থাকবে আসসালামু আলাইকুম